আসসালামু আলাইকুম, স্বাগত ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো চলো আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা একটু আলোচনায় যাব। আমরা গত ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম অনুপাতের উপর, আজকে আমরা আলোচনা করব অনুপাত শতকরা, অনুপাত ও শতকরার সম্পর্ক। হ্যাঁ, তারপরে অনুপাত থেকে কিভাবে শতকরায় যাওয়া যায়, শতকরা থেকে কিভাবে অনুপাতে যাওয়া যায়, অনুপাত থেকে কিভাবে ভগ্নাংশে যাওয়া যায়, এই বিষয়গুলোর উপর আজকে আমরা অনেকটাই মৌলিক আলোচনা করব। যে আলোচনাটা তোমাদের সকল ক্ষেত্রে বহুনির্বাচনী প্রশ্ন, মানে নৈর্ব্যক্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নে কাজে লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে, শেয়ার করবে, হ্যাঁ, অন্যদের সাথে ওনারা যেন দেখতে পারে। আর মেন বইয়ের সাথে সঙ্গতি রেখে চলো আজকে আমরা আলোচনায় যাচ্ছি, অনুপাত ও শতকরা। তো আমরা আগেই জেনেছি যে অনুপাত হলো কি, হ্যাঁ, একই জাতীয় দুইটি রাশির মধ্যে একটি অপরটির তুলনায় কত গুণ বড় বা কত অংশ তা বোঝানোর জন্য যে ভগ্নাংশ ব্যবহৃত হয় তাকে কে অনুপাত বলে, তাকে কে ওই রাশিগুলোর অনুপাত বলে। অনুপাত গেল শতকরা। শতকরা শব্দটার সাথে আমরা পরিচিত হই, শতকরা। শতকরা একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশ যার হর একশো। হ্যাঁ, যে কোনো রাশিকে আমরা শতকরায় প্রকাশ করতে পারি। শতকরা ভগ্নাংশের হর হইল একশো। শতকরা অর্থটি হলো প্রতি শতে, প্রতি একশোতে। শতকরা মানে হইল প্রতি কি, প্রতি একশততে, মানে প্রতি শতে। তাহলে শতকরা একটি কি ভগ্নাংশ যার হর সবসময় কত, একশো, 100। যেমন তোমার শতকরা মানে পাঁচ শতকরা, আমরা যেটাকে বলে থাকি 5%, তাহলে পাঁচ শতকরা মানে এক শতে কত, পাঁচ। তার মানে হল এক শত ভাগের কি, পাঁচ। তাহলে আমরা দেখ লক্ষ্য করছি শতকরা একটি ভগ্নাংশ, অনুপাতও একটি ভগ্নাংশ। দেখছো কি সম্পর্ক, অনুপাত এবং শতকরার মধ্যে একটি জায়গাতে একটা সুন্দর সম্পর্ক রয়েছে। শতকরা একটি ভগ্নাংশ, অনুপাতও কিন্তু একটি ভগ্নাংশ। হ্যাঁ, তবে শতকরা ভগ্নাংশের হর অবশ্যই কত হবে, এক শত হবে। যেমন এক শতকরা তার মানে হলো কত, একশো ভাগের এক। হ্যাঁ, ছয় শতকরা তার মানে হলো এক শত ভাগের কত, ছয়। প্রতি শতে কত, ছয়, এক শত ভাগের ছয়। তাহলে অনুপাত একটি ভগ্নাংশ, শতকরা একটি ভগ্নাংশ। শতকরা ভগ্নাংশের হর অবশ্যই একশো হবে, আর অনুপাত একটি ভগ্নাংশ যার হর কি হতে, কী হবে, বাস্তব সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা। অনুপাত ভগ্নাংশ তার লব এবং হর দুটাই পূর্ণ সংখ্যা হবে, হ্যাঁ, বাস্তব সংখ্যা হবে। হ্যাঁ, শতকরা একশো হতে পারে অনুপাত, হ্যাঁ, একটি ভগ্নাংশ ইহার হর কিন্তু একশো হতে পারে, কিন্তু শতকরা ভগ্নাংশের হর অবশ্যই একশো হবে। শতকরা অর্থ হলো প্রতি একশোতে। তাহলে অনুপাত আর শতকরা পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে কি জড়িত, একটা সুন্দর একটা সম্পর্ক রয়েছে। শতকরা থেকে আমরা অনুপাতে বা অনুপাত থেকে, হ্যাঁ, অনুপাতের সমস্যা থেকে আমরা শতকরায় যেতে পারি, শতকরা থেকে আমরা অনুপাতেও যেতে পারি। তাহলে চলো এবার আমরা দেখব অনুপাত থেকে আমরা কিভাবে
শতকরায় শতকরায় যায়। অনুপাত থেকে শতকরায় প্রকাশ। অনুপাত থেকে আমরা কোথায় যাব? শতকরায় যাব। আচ্ছা, যেমন 3:4, এহ একটি কি অনুপাত বলতে পারবে? মনে আছে কি? একটি লঘু অনুপাত। যে অনুপাতের পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, তাকে বলা হয় কি অনুপাত? লঘু অনুপাত। তাহলে 3:4 অনুপাত একটি ভগ্নাংশ, যার পূর্ব রাশি হয় লব আর উত্তর রাশিটি হয় কি? হর, তাই না? অনুপাতকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। ইহা একটি প্রকৃত ভগ্নাংশ, একটি লঘু অনুপাত। লঘু অনুপাত সবসময় প্রকৃত ভগ্নাংশ হবে, মনে থাকবে। হ্যাঁ, নৈমিত্তিক প্রশ্ন পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আলোচনায় দেখবে, কাজে লাগবে, কথাগুলো শুনবে, এবং আমি যা বোর্ডে লিখি ওগুলো লিখবে, কথাগুলো কিন্তু শুনে শুনে লিখতে হবে। তাহলে 3:4কে আমরা যদি শতকরায় প্রকাশ করি, শতকরা ভগ্নাংশের হর কত? শতকরা ভগ্নাংশের হর, শতকরা ভগ্নাংশের, শতকরা ভগ্নাংশের হর কত জানি? 100, তাই না? শতকরা এমন একটি ভগ্নাংশ যার হর কিন্তু 100 হবে। তাহলে আমরা অনুপাতকে যদি শতকরায় প্রকাশ করি, তাহলে এটা হর 100 হইতে হবে, তাই না? আচ্ছা, হর যদি 100 হয়, এখন খেয়াল করো তো, 4 লব ও হরকে কত দিয়ে গুণ করলে, 4কে কত দিয়ে গুণ করলে 100 হবে? নিশ্চয়ই তোমরা বলবে 25 দ্বারা গুণ করলে 100 হবে, কারণ 4×25=100, তাই না? 4×25=100। তাহলে লব ও হরকে আমরা 25 দিয়ে গুণ করলাম, ওকে। 3×25=75, আর 4×25 কত হলো? 100, তাই না? তাহলে 100/75, 100/75, 100তে 75 মানে শতকরা 75। আবার বলি, কী কারণে 25 দিয়ে গুণ করলাম? এই ভগ্নাংশটির হর 100 হইতে হবে। তাহলে 4কে কত গুণ করলে 100 হবে সেটা কীভাবে বের করবো? 100কে 4 দিয়ে ভাগ করি, 4×25=100। তাহলে লব ও হরকে, হ্যাঁ, আমরা কি করলাম? লব ও হরকে 25 দিয়ে গুণ করলাম। নিচে হলো 4×25=100, উপরে হলো 3×25=75। তাহলে 100/75, এ একটি ভগ্নাংশ, যে ভগ্নাংশের হর 100। তাহলে এখন ইহাকে শতকরায় নেওয়াটা খুব সহজ হয়ে যাবে। 100 ভগ্নাংশের হর আর থাকবে না, হ্যাঁ, লবের সাথে শতকরা চিহ্ন যোগ করে দিব, হয়ে গেল 3:4 শতকরা প্রকাশ। 3:4 মানে 75%, মানে শতকরা কি? 75। তাহলে আশা করি কি তোমরা পেরেছ অনুপাতকে শতকরায় কি প্রকাশ করতে পেরেছ। তো চলো এবার, হ্যাঁ, অনুপাতকে শতকরায় প্রকাশ, অনুপাতকে শতকরায় প্রকাশ। 3:10, 3:10 আমরা আরেকটি অনুপাতকে শতকরায় প্রকাশ করি, আরেকটি অনুপাতকে আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে বিষয়টা কিন্তু আরেকটু ক্লিয়ার হবে, তাই না? 3:10, তার মানে 10/3, বুঝতেই পারতেছ ভগ্নাংশের হর 100 করতে হবে, তাহলে লব এবং হরকে 10 দিয়ে গুণ করব, 10×10, উপরে 3×10 কত? 30, নিচে কত? 100, 10×10=100, তাহলে নিশ্চয়ই কত হবে? 30%। তাহলে আমরা কিন্তু অনুপাতকে শতকরায় প্রকাশ করতে পারলাম। এই যে অঙ্কটা, এটা তোমাদের, হ্যাঁ, 2.  কত? 2 1 নম্বরের, হ্যাঁ, 2.2-এর 1 নম্বরের বর্গীয় জ, 1 নম্বরের বর্গীয় জ আমরা অনুপাতকে শতকরায় প্রকাশ করলাম।
ओके चलो एबार शतकरा थेके आम्रा अनुपाते जाबो शतकरा थेके अनुपाते प्रकाश करबो एबार हाँ तीन नम्बर एक आर दुई किन्तु हुए गेलो अनुपात आर शतकरार सम्पर्क हाँ एबार आम्रा करबो शतकरा थेके अनुपाते शतकरा थेके जदि आम्रा अनुपाते जेते चाई शतकरा चिह्नटा उठिए दिब लघिष्ठ करब হ্যাঁ শতকরা থেকে যদি আমরা অনুপাতে যেতে চাই তাহলে দেখো কার্যপদ্ধতিটা কি আমরা কি কাজটা করব আসলে এক নম্বরে শতকরা চিহ্ন কে বাদ দিব দুই নম্বর কি করব হ্যাঁ হ্যাঁ ভগ্নাংশটিকে আমরা কি করব হ্যাঁ प्राप्त भग्नांश भग्नांश के प्रयोजने प्रयोजने लघिष्ठ करा ठीक है तीन नम्बर हलो अनुपाते प्रकाश अनुपाते प्रकाश देखिए हमरा আমরা এখন একটা শতকরাকে আমরা অনুপাতে প্রকাশ করতে পারি কি না হ্যাঁ দেখো আমরা একটা অঙ্ক লিখি আট সমস্ত দশ ভাগের এক পার্সেন্ট আট সমস্ত দশ ভাগের কত এক পার্সেন্ট ইহা দেখো একটা কে এই একটি ভগ্নাংশ আকারে দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ আকারে শতকরা দেওয়া আছে মিশ্র ভগ্নাংশ তারপরে আবার শতকরা কিভাবে দেওয়া আছে এক একটি মিশ্র ভগ্নাংশ আট সমস্ত দশ ভাগের এক আবার শতকরা দেওয়া আছে তাহলে প্রথমে আমরা একে কি করব অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলি ওকে আট দশে আশি আর এক কত একাশি দশ ভাগের একাশি শতকরা তাই না এবার না কি বলবো কি করব বলেছি হ্যাঁ শতকরা চিহ্ন যখন উঠিয়ে দিব শতকরা চিহ্ন বাদ দেওয়া আচ্ছা শতকরা চিহ্ন কি ইচ্ছা করলে বাদ দিলে কি কাজটা করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে ভগ্নাংশের হর আবার কি করতে হবে একশত করতে হবে তো এই যে নিচে একটা একশো কিন্তু আসবে শতকরা চিহ্ন শুধু বাদ দিলাম আর কিছুই লিখলাম না তাহলে কি হবে গুড হবে না শতকরা চিহ্নটা বাদ দিলাম উঠিয়ে দিলাম তাহলে সেখানে শতকরার পরিবর্তে আমরা কি করব একশো দিয়ে ভাগ করব ঠিক আছে শতকরা মানে একশো ভাগের এক ভগ্নাংশের হর হবে একশো তাহলে ব্যাপারটা কী দাঁড়াইলো এবার উপরে হইল কত একাশি আর নিচে কত হয় এক হাজার তাই না দশ গুণ একশো দশ গুণ একশো কত হলো দশ গুণ একশো কত হলো দশ গুণ একশো তাই এটাকে এবার আমরা অনুপাতে লিখব একাশি ভগ্নাংশের লব তারপরে অনুপাত চিহ্ন তারপরে হর বাস হয়ে গেল শতকরা থেকে অনুপাত আমরা কিন্তু এই নিয়মটা করেছি শতকরা থেকে অনুপাতে প্রকাশ মনে রাখতে হবে এই তিন নম্বর নিয়মটা কিন্তু আমরা করেছি শতকরা থেকে অনুপাতে প্রকাশ শতকরা থেকে অনুপাতে প্রকাশ করেছি এই যে শতকরা চিহ্ন বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলে আর কিছু করলাম না হলো হলো না একশো দিয়ে ভাগ করতে হবে করলাম ভগ্নাংশকে প্রয়োজনে লঘিষ্ঠ তো এইখানে এই যে ভগ্নাংশটা আমাদের লঘিষ্ঠ করার কোনো কি স্কোপ কিন্তু নাই কারণ লব ও হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাই লব অনুপাত হর হয়ে গেল অনুপাত তাহলে দেখো আমরা মিশ্র ভগ্নাংশ শতকরা তার থেকে আমরা পেলাম অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের লব হইল পূর্ব রাশি আর হর হইল উত্তর রাশি হর সবসময় উত্তর রাশি তাহলে আমরা এই কাজটা কিন্তু করতে সক্ষম হয়েছি চলো আমরা আরেকটা অঙ্ক এই ধরনের আরেকটা অঙ্ক করি শতকরা থেকে অনুপাতে প্রকাশ
শতকরা থেকে অনুপাতে প্রকাশের আরেকটি অঙ্ক আমরা করে ফেলি। শতকরা থেকে অনুপাতে তোমাদের 2.2 তোমাদের পাঠ্যবইয়ের পাটিগণিতের 2.2 হ্যাঁ 2.2 এর কত 2 নম্বরের গ 2.2 2 নম্বরের গ এটা আমরা করব। হ্যাঁ 37 সমস্ত 2 ভাগের 1 হ্যাঁ ইহাকে আমরা কিসে প্রকাশ করব অনুপাতে প্রকাশ করব অনুপাতে প্রকাশ করব। হ্যাঁ তাহলে চলো এবার চলো প্রথমে কি এটা একটা মিশ্র ভগ্নাংশ তাই না প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করব। হ্যাঁ তাহলে কাজ করা যাক 7 দুগুণে 14 আর 1 15 আর 5 হাতে রইল 1 3 দুগুণে 6  1 = 7 2 ভাগের 75 শতকরা তাই না 7 দুগুণে 14 আর 1 15 আর 5 হাতে রইল 1 3 দুগুণে 6 = 7 গুড এবার জানি কি করব নিয়মমাফিক বলো এই শতকরা চিহ্নটা উঠিয়ে দিব এই চিহ্নটা উঠিয়ে দিব চিহ্নটা উঠিয়ে দিব তার মানে হলো একে আবার 100 দিয়ে গুণ করতে হবে হরকে 100 দিয়ে গুণ মানে ভগ্নাংশটিকে 100 দিয়ে ভাগ মানে ভগ্নাংশের হর 100 গুণ করতে হবে শতকরা চিহ্ন উঠে গেল নিচে 100 লিখতে হবে গুণ চিহ্ন দিয়ে ওকে আচ্ছা এবার ওই যে বললাম প্রয়োজনে যদি আমাদের সুযোগ থাকে লঘিষ্ঠ করা মানে ছোট করে দেওয়া যদি আমাদের সুযোগ থাকে তাহলে আমরা কি করব একে আমরা লঘিষ্ঠ বা ছোট করে দেব দেখো তাহলে ছোট করার সুযোগ আছে আছে 75 আর 100 আচ্ছা 75 এবং 100 কে ভাগ করা যেমন একটি সংখ্যা আমরা খুঁজে বের করতে পারি না এককের ঘরে 5 থাকলে আর 0 থাকলে তাকে আমরা 5 দিয়ে ভাগ করতে পারি কোনো সংখ্যার এককের ঘরে যদি 5 থাকে আর 0 থাকে 5 দিয়ে ভাগ করতে পারে আবার হ্যাঁ কি 25 দিয়েও ভাগ করতে পারে এখানে 25 দিয়ে ভাগ করাটাই কি তাড়াতাড়ি হবে না 25 দিয়ে ভাগ করো 100 কে 4 25 100 25 দিয়ে ভাগ করো 75 কে 3 25 75 উপর হলো 3 আর নিচে কত হলো 4 তাহলে চলো এবার পরের লাইনটা আমরা লিখি উপরে 3 2 গুণ 4 4 দুগুণে কত 8 8 ভাগের 3 এই যে এই একটা প্রকৃত ভগ্নাংশ হবে একে অনুপাতে প্রকাশ করব অনুপাতে যদি প্রকাশ করি তাহলে কি হবে 3 অনুপাত 8 লব অনুপাত হর হয়ে গেল অনুপাত এ কি অনুপাত জানো হ্যাঁ বলতে পারবে হ্যাঁ এ হলো কি লঘু অনুপাত ওই যে পূর্ব রাশি ছোট উত্তর রাশি বড় তাহলে আমরা কিন্তু এই কাজটা কিন্তু করতে পারলাম অনুপাতে ভগ্নাংশ শতকরা থেকে আমরা অনুপাতে প্রকাশ করতে পেরেছি তাহলে চলো এবার অনুপাত থেকে ভগ্নাংশে প্রকাশ আমাদের চতুর্থ কাজ আজকের হ্যাঁ এজেন্ডার মানে আজকের সূচির আমরা চতুর্থ কাজটা এবার করে ফেলি এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কি পারব আমরা অবশ্যই হ্যাঁ সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারব তাই না আর নৈবিত্তিক প্রশ্নের উত্তর আমরা দিতে পারব এখন আমরা কি করব অনুপাত থেকে শতকরায় প্রকাশ হ্যাঁ অনুপাত থেকে ভগ্নাংশে প্রকাশ অনুপাত থেকে আমরা শতকরায় গিয়েছি শতকরা থেকে অনুপাতে গিয়েছি এখন অনুপাত থেকে কি ভগ্নাংশ অনুপাত থেকে ভগ্নাংশে প্রকাশ তো প্রথমে চলো আমরা একটা কাজ করি অনুপাত থেকে কে ভগ্নাংশে আচ্ছা ভগ্নাংশ কিন্তু আবার দুটো হতে পারে একটা হলো সাধারণ ভগ্নাংশ আর হলো দশমিক ভগ্নাংশ অনুপাত থেকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ আবার সেখান থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ তাই ধরনের একটা কাজ কিন্তু আমরা করে ফেলি হ্যাঁ অনুপাত থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ যেমন ধরো এক নম্বর একটা অঙ্ক যদি আমরা করি
पाँच अनुपात सात, के भग्नांशे भग्नांशे प्रकार जो करते चाहिए कि लिखब अनुपात थे भग्नांश अनुपात ल पूर्व राशि है लब और उत्तर राशि है हर हो गल कि गल ये बोलो एक गल सात भागर पाँच एक साधारण भग्नांश सात भागर पाँच এর একটি সাধারণ ভগ্নাংশ যার লব এবং হর আছে, তাহলে অনুপাত একটি ভগ্নাংশ। অনুপাত ভগ্নাংশের লব এবং হর স্বাভাবিক সংখ্যা হতে পারবে, গণনাকারী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে চলো আমরা এবার তোমাদের অনুশীলনীর দুই দশমিক দুই পাটিগণিত দুই দশমিক দুইয়ের অনুপাত থেকে আমরা ভগ্নাংশে চলে যাই। অনুপাত থেকে যদি আমরা ভগ্নাংশে যেতে চাই, বারো অনুপাত কি, হ্যাঁ এক নাম্বার তোমাদের এক নাম্বারের ঝ, বারো অনুপাত পঁচিশ, ইয়াকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। কিসে প্রকাশ করব? ভগ্নাংশে প্রকাশ করব বারো অনুপাত পঁচিশকে। সাধারণ ভগ্নাংশ প্রকাশ করব, দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। তাহলে কি হবে এখানে? বারো এই হলো ভগ্নাংশের কি ভাগ চিহ্ন, উপরে হবে বারো, নিচে কি হবে পঁচিশ, পঁচিশ ভাগের বারো। এ একটি প্রকৃত ভগ্নাংশ, এটি কী ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। এ হলো একটি প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা যদি কে এই অনুপাতটিকে দশমিক ভগ্নাংশে নিতে চাই, তাহলে বারোকে পঁচিশ দিয়ে কি করে দেব, ভাগ করে দেব। বিভিন্ন দুটো পদ্ধতি আছে, ভগ্নাংশের হর একশোতে নিয়ে ভাগ করা যাবে, আবার এভাবেও করতে পারবো। তো এখন যদি আমরা পঁচিশ দিয়ে বারোকে ভাগ করে দেই, দেখো বারোটা কিন্তু ছোট, ভাগ পড়লে করে একটা শূন্য বসবে, শূন্যবার ভাগ যায়। একটা দশমিক দিলাম, এখানে হবে কি শূন্য, একশো বিশ, একশো বিশে পঁচিশের নামটা পড়ো, চার পঁচিশ কত একশত, শূন্য দুই বিশ, এখানে একটা শূন্য বসবে দুই শত, তাই না? এবার দুইশোর মধ্যে পঁচিশের নামটা পড়ো, কত হবে আট পঁচিশ দুই শত, চার পঁচিশ একশো, আট পঁচিশ দুইশো, বিয়োগ ফলটা কত হইল, ভাগশেষটা কত হইল, শূন্য হয়ে গেল। তাহলে দশমিক ভগ্নাংশ, হ্যাঁ বারো অনুপাত পাঁচ, এর দশমিক রূপ কি হলো, শূন্য দশমিক চার আট, বারোর মধ্যে ভাগ যায় না, শূন্য, শূন্য দিলাম একশো বিশ, চার পঁচিশ একশো বিশ, পঁচিশের নামটা পড়তে থাকো, তিন পঁচিশ পঁচাত্তর, চার পঁচিশ একশত কি বিশ, বিয়োগ করলাম একটা সবার একটা শূন্য বসবে দুই শত, আট পঁচিশ দুই শত। তাহলে এই যে ভগ্নাংশটা, এ হলো কি দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, একটি দশমিক ভগ্নাংশ। তাহলে সর্বশেষ আমরা একটা কাজ করি, সেটা কি তাহলে, হ্যাঁ দশমিক কে খেয়াল করো, শতকরা থেকে অনুপাত, অনুপাত থেকে ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তাহলে অনুপাতকে কিন্তু আমরা দুইটা ভগ্নাংশ করতে পারি, একটা হলো সাধারণ ভগ্নাংশ, প্রকৃত বা অপ্রকৃত অথবা মিশ্র, তিনটাই হতে পারে। সাধারণ ভগ্নাংশকে কয়টি ভাগে ভাগ করা যায় জানো? তিন ভাগে, প্রকৃত, অপ্রকৃত, তারপরে কি মিশ্র ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে চলো আমরা এবার শতকরাকে সামান্য ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তো এই ধরনের আরেকটি অঙ্কে আমরা চলে যাই, তোমাদের দুই নম্বরের ঘ, হ্যাঁ
দুই দশমিক দুইয়ের দুই নম্বরের ঘ। কথাগুলো অবশ্যই মনোযোগ সহ শুনতে হবে, মনোযোগ সহ শুনতে হবে, লিখতে হবে, একটু চিন্তা বিষয় আর হলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আর দুই নম্বরের ঘ, দুই দশমিক দুইয়ের, হ্যাঁ, দুই নম্বরের ঘ, এগারো সমস্ত চার ভাগের এক, এ হলো শতকরা, তাই না? আমরা এখানে কি কাজটা করব, শতকরা থেকে কে, শতকরা থেকে আমরা কি করব, অনুপাত, অনুপাতে নিয়ে যাব। শতকরা থেকে কি করব, শতকরা থেকে অনুপাতে নিই। প্রথমে যদি অনুপাতে নিতে চাই, ইহা তো একটা মিশ্র ভগ্নাংশ আকারে আছে, একটা কি ভগ্নাংশ আকারে আছে, একটা মিশ্র ভগ্নাংশ আকারে আছে। মিশ্র ভগ্নাংশ ঠিক আমরা কি করব, অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। ওকে, তো অপ্রকৃত ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি, চার এগারো চুয়াল্লিশ, আর এক হইল পঁয়তাল্লিশ, চার ভাগের পঁয়তাল্লিশ, খেয়াল করো শতকরা। হ্যাঁ, এবার আমরা শতকরা চিহ্ন উঠিয়ে দিব, শতকরা চিহ্ন উঠিয়ে দিব, মানে শতকরা চিহ্ন উঠিয়ে দিলে নিচে একশো দিয়ে গুণ করতে হবে, ভগ্নাংশটির হরে একশো দিয়ে গুণ করতে হবে, তাহলে তো ভুল হয়ে যাবে, খুব খেয়াল করতে হবে, কিন্তু একশো দিয়ে নিচে গুণ করতে হবে। তাহলে এবার প্রয়োজনে আমরা কি করব, কি করব, লঘিষ্ঠ, প্রয়োজনে আমরা কি করব, লঘিষ্ঠ করব, ছোট করব। তো দেখো তো ছোট করা যায় কি না, এককের ঘরে যদি পাঁচ আর শূন্য থাকে, একটি সংখ্যা দিয়ে ভাগ যায়, পাঁচ দিয়ে ভাগ যায়, তাই না? পাঁচ বিশ একশো, পাঁচ নং পঁয়তাল্লিশ, তাহলে উপরে হলো কত, নয়, আর নিচে চার গুণ বিশ, চার বিশ কত, আশি, তাই না? আশি ভাগের কত, নয়, চার এগারো চল্লিশ, পাঁচ এগারো পঁয়তাল্লিশ, হ্যাঁ, ওকে, পাঁচ বিশ একশো, পাঁচ নং পঁয়তাল্লিশ, তাহলে চার বিশ আশি, আশি ভাগের নয়, আশি ভাগের নয়, এই বর্ণাংশটির লব হবে পূর্ব রাশি অনুপাত, আর হর হবে উত্তর রাশি। তাহলে আমরা কিসে পরিণত করতে পারলাম, শতকরা থেকে অনুপাতে গেলাম। এবার অনুপাত থেকে দেখো, আবার এখানে কিন্তু ভগ্নাংশ কিন্তু হয়ে গেল, ওই যেটাকে দেখো এখানে হয়ে গেলে কী হলো, ভগ্নাংশ শেষ, ভগ্নাংশ এখানে আসার পর কি হয়ে গেল, ভগ্নাংশ, কেমন ভগ্নাংশ, এটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। যদি বলে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো, বাস প্রকৃত ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, তার পরের লাইনে গেলে হয়ে যাবে অনুপাত, অনুপাতও হয়ে গেল, শতকরা থেকে প্রকৃত ভগ্নাংশ এবং আমরা অনুপাতও প্রকাশ করতে পারলাম, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, শতকরা থেকে ভগ্নাংশ, শতকরা থেকে, এদিন তো থেকে, শতকরা থেকে অনুপাত, শতকরা থেকে ভগ্নাংশ। এখন আমরা কিন্তু ইচ্ছা করলে ইহাকে কি করব, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি, দশমিক ভগ্নাংশে প্রকাশ, খেয়াল করবে, কিন্তু দশমিক ভগ্নাংশে প্রকাশ করব আমরা এবার। হ্যাঁ, যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে এতটুকু কি আগাইতে হবে? হ্যাঁ, শতকরা থেকে দশমিক ভগ্নাংশ আমরা প্রথমে কি করব, চার এগারো চুয়াল্লিশ, পঁয়তাল্লিশ, চার ভাগের পঁয়তাল্লিশ, শতকরা চিহ্ন, ব্যাস, তাহলে কি হবে, লব এবং হর, হরকে একশো দিয়ে গুণ, এই শতকরা চিহ্ন উঠে গেল, নিচে একশো দিয়ে গুণ করতে হবে, মানে হরে একশো দিয়ে গুণ করতে হবে। তাহলে সেই আগের কাজটাই হবে, পাঁচ দিয়ে ভাগ করো, পাঁচ নং পঁয়তাল্লিশ, পাঁচ বিশ কত, একশত, ঠিক আছে, পাঁচ বিশ একশত, বা
উপরে হলো কত নয় নিচে হলো আশি এবার এটাকে ভাগ করে দেবে নয়কে কে আশি দিয়ে ভাগ করে দিবে তাহলে দশমিক ভগ্নাংশে চলে যাবে এটা তো প্রকৃত ভগ্নাংশ হলো এবার দশমিক ভগ্নাংশ করতে হলে আমাদের কি করতে হবে নয়কে আশি দিয়ে ভাগ প্রথমে ভাগ জানা ভাগ করার পরে একটি শূন্য দশমিক দিলে এখানে একটা শূন্য আসবে নব্বই নব্বইয়ের মধ্যে আশির নামটা পড়ো একবার ওকে আশি হোক আশি শূন্য এক এখানে আমরা একটা শূন্য দিব তাহলে কি হলো একশো একশোতে আশির নামটা পড়ো আবারও কি আশি হোক আশি দেখি কোথায় যায় শূন্য আঠাশে দশ হবে দুই হলে হ্যাঁ দুই হলে এখানে আরেকটা কি আসবে শূন্য আসবে দুই শত তো দুই শত এর মধ্যে কি করবে আশির নামটা পড়ো আশি দুগুণে একশো ষাট এই যে আটে শূন্য শূন্য আট দুগুণে কি ষোলো শূন্য ছয় আছে দশ হবে চার হইলে হাতে আছে এক একের একে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য বামে শূন্য বসাইলাম না এবার আমরা আরেকটা শূন্য দিয়ে দিব কত হলো এবার চারশো চারশো আর এটা হলো আশি খেয়াল করো এই শূন্য আর এই শূন্য যদি কাটাকাটি করি চল্লিশের মধ্যে আটের নামটা পড়ো পাঁচ আটে চল্লিশ তাহলে এখানে কত হবে পাঁচ হ্যাঁ পাঁচে শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশ শেষ হয়ে গেল হ্যাঁ শেষ তাহলে এই হলো দশমিক ভগ্নাংশ তার মানে এটাকে আমরা এভাবে লিখব শূন্য দশমিক এক এক দুই পাঁচ তো এটা কিসে পরিণত হইল দশমিক ভগ্নাংশ হ্যাঁ ওটা হলো হিসাব ভাগ করলাম আমরা এখানে দশমিক ভগ্নাংশ নয়কে আশি দেওয়া ভাগ প্রথমে ভাগ যায় না ভাগ ফলের করে শূন্য একটা দশমিক দিলাম শূন্য আসলো নব্বইয়ের মধ্যে আশি একবার একশোতে আবার একবার দুইশোতে দুইবার চারশোতে হইল পাঁচবার কি চমৎকার তাহলে এই যে তোমাদের শতকরা অনুপাত ভগ্নাংশ একটি আরেকটি কীভাবে একটি থেকে আমরা আরেকটিতে যেতে পারি তা আমাদের আজকের যে আলোচনাটুকু আলোচনাটুকু তোমাদের যদি কাজে লাগে তাহলে আমার আলোচনাটুকু সার্থক এই জ্ঞানটুকু নিয়ে কিন্তু এই অধ্যায়ের ভিতরে ঢুকতে হবে তাই না প্রশ্নের অঙ্কগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবে তো সবাই সুস্থ থাকো আমার পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখো